আমি মহিলা কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিদুল ইসলাম, বিষয় ফিনান্স ব্যাংকিং ও বিমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ আগে আমি ইতিপূর্বে 4 থেকে 5টি ক্লাস নিয়েছিলাম প্রথম অধ্যায়ের উপরে। আজকে তোমাদের নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টার নাম হলো আর্থিক বাজারে আইনগত দিকসমূহ। সাধারণত কিসের আর্থিক আর্থিক বাজারে আইনগত দিকসমূহ একটি ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার কিছু নিয়মনীতি অনুসরণ করা অত্যাবশ্যকীয়। যে সকল নীতি পুরো অনুসরণ করা প্রয়োজন একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা, সেই দিক সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আসবো প্রথমে আর্থিক বাজারটা কি। আর্থিক বাজার প্রথমে আমরা শিখব আর্থিক বাজার কি। আর্থিক বাজার হলো সাধারণত একটি ভূখণ্ডে অনেক ধরনের বাজার পরিলক্ষিত হয়। অর্থ সংক্রান্ত বা অর্থের সাথে সংশ্লিষ্ট লেনদেন সহ যে স্থানে সংগঠিত হয় তাকে বলা হচ্ছে আর্থিক বাজার। হচ্ছে সাধারণ সেন্সে সাধারণ অর্থে যে মানুষের মুখের ভাষার কথা। তো আর্থিক বাজার বলতে সাধারণত কোনো স্থান বা প্রতিষ্ঠানকে না বুঝিয়ে একটি মাত্র ধারণাকে বোঝায়। আর্থিক বাজার হলো কোনো একটি প্রতিষ্ঠান বা স্থানকে না বুঝিয়ে একটি ধারণাকে বোঝায়। সাধারণত যেই বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী সিকিউরিটিস কেনা বেচা করা হয় অথবা ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হচ্ছে আর্থিক বাজার। তা এখানে একটি দুটি শব্দ উচ্চারণ করা হয়েছে। সাধারণত যেই বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী সিকিউরিটিস কেনা ও বেচা অথবা ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হচ্ছে আর্থিক বাজার। এই আর্থিক বাজারের স্বল্প কি দীর্ঘ কি, সাধারণত তোমরা 9-10 শ্রেণীতে পড়েছ। স্বল্প বলতে বোঝাচ্ছে 1 বছরের কম সময়ের জন্য যেই সকল সিকিউরিটিসগুলো বা সিকিউরিটিসের উপাদানসমূহ ক্রয় বিক্রয় করা হয় তাই সেগুলো হচ্ছে স্বল্প। দীর্ঘ কি, একের অধিক সময়ের জন্য যে সকল সিকিউরিটিসগুলো ইস্যু করা হয় তার নাম হচ্ছে দীর্ঘমেয়াদী সিকিউরিটিস। তাহলে আমরা এই যে আর্থিক বাজারের সংজ্ঞার ভিতরে দুইটা শব্দ বলেছি, যেই বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় স্বল্প ও দীর্ঘমেয়াদী। তাহলে স্বল্পটা কি 1 বছর কম সময়ের জন্য, দীর্ঘ হচ্ছে 1 বছরের অধিক সময়ের জন্য, সর্বোচ্চ 15 বছর 20 বছর পর্যন্ত। ব্যাপক অর্থে কি, ব্যাপক অর্থে আর্থিক বাজার হলো একটি নিরবস্থান যেখানে তহবিল সংগ্রহকারী ও তহবিল যোগদানদাতাদের কি হয় একত্রিত হয়। আর্থিক বাজার হলো তহবিল সংগ্রহকারী এবং তহবিল যোগানদাতাদের একটি মিলনস্থান যেখানে একজনের উদ্বৃত্ত টাকা দিয়ে অন্যজনের ঘাটতি পূরণ করে। যেখানে কি করে, একজনের উদ্বৃত্ত টাকা দিয়ে অন্যজনের ঘাটতি পূরণ করা হয়। যেমন শেয়ার বাজার, আর্থিক বাজারের একটি বাজার হলো শেয়ার বাজার। উদাহরণস্বরূপ আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো আসছি। এবার আসো আর্থিক বাজার উপাদান সমূহ কি কি, কি কি উপাদান নিয়ে আর্থিক বাজার গঠিত হয়েছে এবং লেনদেন করা হয় কাজ করে থাকে। সাধারণত আর্থিক বাজার অর্থ ও পুঁজি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা হোয়াইটবোর্ডে লিখেছি যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হচ্ছে আর্থিক বাজার। এই বাজারের অনেকগুলো উপাদান আছে, প্রায় বই তোমাদের বইয়ে 11টি উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে। আমি তার উল্লেখযোগ্য যে কয়েকটি সেগুলো নিয়ে আলোচনা করব। আর্থিক বাজারের উপাদান সমূহ, এরপরে আমরা শুরু করব শিক্ষার্থী আর্থিক বাজারের উপাদান সমূহ, কি সমূহ উপাদান সমূহ, এখন কি কি উপাদান আছে, কার উপাদান সমূহ আর্থিক বাজারের উপাদান সমূহ। তার আর্থিক বাজার সাধারণত অর্থ ও পুঁজি বাজারের সমন্বয়ে গঠিত, অর্থ ও পুঁজি বাজারের সমন্বয়ে গঠিত। এই বাজারের সাথে বিভিন্ন পক্ষসমূহ জড়িত থাকে, কি জড়িত থাকে, বিভিন্ন পক্ষ, পক্ষগুলো কারা কারা, যেমন যে সকল আর্থিক বাজারের উপাদানের সাথে যে সকল উপাদানসমূহ অন্তর্নিহিত থাকে সেই অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যে অন্তর্নিহিত বিষয় প্রথম নাম হচ্ছে সিকিউরিটিস, কি সিকিউরিটিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে একটা জিনিস বললাম, প্রথমটার নাম হচ্ছে কি সিকিউরিটিস, কি নাম সিকিউরিটিস। এখন সিকিউরিটিস কি, একটা ইংরেজি শব্দ, কি শব্দ, ইংরেজি শব্দ SECURITIES, সিকিউরিটিস। এই সিকিউরিটিস অর্থ হলো শেয়ার, সিকিউরিটি অর্থ কি শেয়ার, সিকিউরিটিস মানে শেয়ার। শেয়ার দুই ধরনের হতে পারে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। সিকিউরিটিস আর্থিক বাজারে দুই ধরনের সিকিউরিটিস পরিলক্ষিত হয়, কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এই সিকিউরিটিসের মধ্যে যেগুলো স্বল্পমেয়াদী, স্বল্পমেয়াদী সিকিউরিটিগুলো দুই ধরনের সিকিউরিটিগুলো, একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। যেমন আমরা সবাই বলছি স্বল্প ও দীর্ঘ, স্বল্পমেয়াদী যে সকল সিকিউরিটিগুলো পরিলক্ষিত হয় তা হলো ট্রেজারি বিল, উদাহরণস্বরূপ কী কী, ট্রেজারি বিল, আমানত সার্টিফিকেট, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট এবং পুনঃক্রয় ইত্যাদি। তো এই অপরদিকে এই দীর্ঘমেয়াদী, অপরদিকে কী দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী কী হলো, দীর্ঘমেয়াদী হলো বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। দীর্ঘমেয়াদী হলো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। একটা বলছিলাম সিকিউরিটিজের দুই ধরনের সিকিউরিটি বলতে অর্থ হচ্ছে শেয়ার, শেয়ার দুই ধরনের, সাধারণ শেয়ার আমরা দেখছি। এই যে আমরা দীর্ঘমেয়াদী যে সিকিউরিটি আর্থিক বাজার কথা বলছি সেখানে সিকিউরিটিজের অলরেডি এসে গেছে। তাহলে সিকিউরিটিজ দুই ধরনের, একটা স্বল্পমেয়াদী আর হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হচ্ছে কি ট্রেজারি বিল, আবার বলছি ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, বাণিজ্যিক পত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী হচ্ছে কি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এবার আসি দুই নাম্বার সিকিউরিটিজ ইস্যুয়ার, সিকিউরিটিজ ইস্যুয়ার। এই সিকিউরিটিজ ইস্যুয়ার সাধারণত ইস্যু মানে হচ্ছে তৈরি করা বা বিক্রয় করা বোঝায়, ইস্যু হচ্ছে তৈরি, তৈরি করে বিক্রয় করা, ইস্যু যিনি ইস্যু করেন তাকে বলা হয় ইস্যুয়ার। তাহলে সিকিউরিটিজ ইস্যুয়ার থাকে বাজারে, যখন সিকিউরিটিসগুলো তৈরি হয় এগুলো কেউ না কেউ কী করে ইস্যু করে থাকে পক্ষ হয়ে। তো সিকিউরিটিজ ইস্যুয়ার কোন, যে সমস্ত কোম্পানিগুলো এই সিকিউরিটিজ ইস্যুর কাজ, সমস্ত কাজগুলো করে থাকে তাদেরকে বলা হচ্ছে সিকিউরিটিজ ইস্যুয়ার। এই সমস্ত যেমন সিকিউরিটিজ ইস্যুয়ার সাধারণত আমাদের সাথে বসুধারা কোম্পানি আছে, এরকম অনেক মানে সিকিউরিটিজ ইস্যুয়ার বসুন্ধরা কোম্পানি আছে, আইসিবি আছে, ব্যাংকের বিভিন্ন সিকিউরিটি আইসিবি আছে। এই তৃতীয় নাম্বার হলো বিনিয়োগকারী, যে আর্থিক বাজারে উপাদানের তৃতীয় নাম্বার হলো কি বিনিয়োগকারী, আরেকটি উপাদান, আরেকটি উপাদানের নাম কি বিনিয়োগকারী। এবার প্রথমে বললাম আমরা কি সিকিউরিটিস, তারপর বললাম সিকিউরিটিস ইস্যুয়ার, এরপর হচ্ছে বিনিয়োগকারী। বিনিয়োগকারী কারা, কোনো বিনিয়োগকারী কিন্তু সাধারণত উদাহরণ হতে পারে, ব্যক্তি হতে পারে, পার্টি প্রতিষ্ঠান হতে পারে, বিনিয়োগকারী হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সমুদয় অর্থ, তার কাছে যতটুকু অর্থ অর্থ আছে সমুদয় অর্থ লাভের আশায় যদি কোথাও কোনো সম্পদে, এই যে আর্থিক সম্পদ দীর্ঘমেয়াদী কোনো সম্পদে কী করা হয় বিনিয়োগ করে থাকে তাদেরকে বলা হচ্ছে বিনিয়োগকারী। এরকম আমাদের সমাজে অনেকেই দেখতে যারা শেয়ার বাজারে বিনিয়োগকারী বলা হয়,
তারা শুধু কি করে শেয়ার বাজারে শেয়ারগুলো ক্রয় বিক্রয় করে তাদের ক্রয় করে এখন বিক্রয় করে এই বিনিয়োগের সমুদয় অর্থ বিনিয়োগ করে কি করে কিসের আশায় করে তাদের সমুদয় অর্থ বিনিয়োগ করা হয় লাভের আশায় মুনাফার আশায় তাহলে এই বিনিয়োগকারী এক ব্যক্তি প্রতিষ্ঠান হতে পারে যোগানদাতা হতে পারে ব্যাংক হতে পারে বীমা হতে পারে ইত্যাদি ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে তারপর হচ্ছে বীমা হতে পারে ব্যাংক হতে পারে এই বিনিয়োগকারী উদাহরণস্বরূপ তারপর চার নম্বর হচ্ছে মার্চেন্ট ব্যাংকার চার নম্বর নাম হচ্ছে কি মার্চেন্ট ব্যাংকার এটা একটা ইংরেজি শব্দ এই মার্চেন্ট ব্যাংকার এখন এই মার্চেন্ট ব্যাংকারটা কি আমরা এর আগে কোন সিকিউরিটি সিকিউরিটি স্কোয়ার কি বিনিয়োগকারী কারা বিনিয়োগকারী এরকম হচ্ছে যাদের কিছু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সমূহ অর্থ মুনাফা লাভের আশায় বা মুনাফা অর্জনের আশায় যদি তার অর্থ বিনিয়োগ করে থাকেন তাদেরকে বলা হচ্ছে বিনিয়োগকারী এই ধরনের বিনিয়োগকারী হতে পারে ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে কোনো ব্যাংক হতে পারে কোনো বিমা কোম্পানি হতে পারে ইত্যাদি ব্যাংক হতে পারে বিমা হতে পারে তারা মার্চেন্ট ব্যাংকার কারা মার্চেন্ট ব্যাংকার হলো কিছু কিছু ব্যাংক আমাদের দেশে পরিলক্ষিত হয় যারা শুধুমাত্র বিভিন্ন কোম্পানির শেয়ার ইস্যু এবং তাদের বিক্রয়ের কাজে সহযোগিতা করে তাদেরকে বলা হচ্ছে যে সমস্ত কোম্পানি অন্যান্য কোম্পানির শেয়ার ইস্যু এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করা করে থাকে তাদের বলা হচ্ছে মার্চেন্ট ব্যাংকার তার এইরকম মার্চেন্ট ব্যাংকার ইস্যু করে ইস্যু ম্যানেজার এবং ব্যাংকার কর্তা তাহলে তারা কি করে এই যে কোম্পানিকে বলছিলাম শেয়ার ইস্যু করে ইস্যু করে অব মানে ইস্যু যে ইস্যু করতে গিয়ে যাবতীয় কাজ যাবতীয় কাজগুলো যারা করে থাকে অথবা যে প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠান করে থাকে প্রতিষ্ঠানকে বলা হচ্ছে মার্চেন্ট ব্যাংকার এরকম মার্চেন্ট ব্যাংকার বাংলাদেশে এরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এই ধরনের ভূমিকা বাংলাদেশে পালন করে থাকেন একটা ব্যাংকের নাম হচ্ছে আইসিবি তোমরা দেখবা একটা আইসিবি ব্যাংক আছে এই ধরনের আইসিবি অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ব্যাংক এই ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ বলা হয় এটাকে আইসিবি ব্যাংক নামে পরিচিত তারা হচ্ছে বাংলাদেশের এক ধরনের বড় ধরনের মার্চেন্ট ব্যাংক তারা এই সিকিউরিটি বাজারে বড় ধরনের ভূমিকা মানে সিকিউরিটি ইস্যু হিসেবে মার্চেন্ট ব্যাংকার হিসেবে বড় ধরনের ভূমিকা বা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এছাড়াও আরও আছে বইতে তোমাদের ক্যারেট্রেডিং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এরপর হচ্ছে স্টক ডিলার স্টক ব্রোকার এটা আরেকটা হচ্ছে ডিপোজিটরি তো এদের ভিতরে অনেকগুলো এছাড়া আরও যেগুলো আছে আমরা যে উল্লেখযোগ্য যে কয়েকটা সেই কয়েকটা আমরা আলোচনা করলাম আবার এছাড়া আরও দুটো উল্লেখযোগ্য আছে এটা হচ্ছে স্টক ডিলার আর হচ্ছে স্টক ব্রোকার স্টক ডিলার এবং ব্রোকার ভিতরে আমাদের একটু কনফিউশন সৃষ্টি হয় স্টক ডিলার কারা ব্রোকার কারা স্টক ডিলার হলো যে সমস্ত কোম্পানিগুলো শুধুমাত্র নিজের কোম্পানির সিকিউরিটি ইস্যু করে থাকেন শুধুমাত্র তাদের কোম্পানি যেমন যদি ব্যাংক এসে যদি তাদের নিজস্ব সিকিউরিটিসগুলো ইস্যু করে থাকেন তাহলে তাদেরকে বলা হচ্ছে ব্যাংক এটাকে বলা হচ্ছে স্টক ডিলার ব্যাংক এশিয়ার স্টক ডিলার বলা হবে আর স্টক ব্রোকার হচ্ছে না যে সমস্ত প্রতিষ্ঠান বিনিয়োগকারীর পক্ষে যেমন তোমার পক্ষে আমার পক্ষে অন্যান্য কোম্পানির পক্ষে তারা সিকিউরিটিসগুলো ইস্যু করে বিনিময়ে তারা কী পেয়ে থাকে কমিশন পেয়ে থাকে বিনিময়ে তারা যে কাজ করছে কাজের বিনিময়ে কমিশন পেয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে স্টক ব্রোকার স্টক এক্সচেঞ্জ হচ্ছে এখানে দুই ধরনের স্টক এক্সচেঞ্জ হচ্ছে ডিএসসি দুইটা স্টক এক্সচেঞ্জের দুটি বড় বড় বাজার আছে একটা হচ্ছে ডিএসসি আর একটা হচ্ছে সিএসসি ডিএসসির নাম হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ গুলো ডিএসসি আর একটা হলো সিএসসি ডি মানে ঢাকা সি মানে সিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এদের মাধ্যমে শেয়ার বাজারটা নিয়ন্ত্রণ করা হয় এর পরবর্তী আমরা টপিক যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্থিক বাজারের প্রকারভেদ আর্থিক বাজারের উপাদান ধরুন এবং আর্থিক বাজারের আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করব আর্থিক বাজার কি এবং আর্থিক বাজারের প্রকারভেদ আর্থিক বাজার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অর্থ মুদ্রা বাজার
আর্থিক বাজারের সংজ্ঞা শিখি না আর্থিক বাজার কতগুলো দুই প্রকার একটা নাম হচ্ছে অর্থ বাজার আর একটা নাম হলো মুদ্রা বাজার সরি মূলধন বাজার অর্থ বা মুদ্রা রয়েছে কেন এটা কইছেন কারণ কোথাও কোথাও মুদ্রা বাজার রাখা হয় তখন আমরা প্রথমে বলছি অর্থ কিন্তু পরবর্তীতে যখন মুদ্রা হয় তখন আমাদের মাথায় একটা কনফিউশন সৃষ্টি হয় মানে তখন দের সৃষ্টি হয় এইজন্য জিনিসটা যাতে ক্লিয়ার হয় অর্থ বা মুদ্রা হচ্ছে একই কথা অর্থ বাজার লেখা আছে মুদ্রা বাজার লেখা আছে তো ঠিক অপরপক্ষে মূলধন ও পুঁজি বাজার লেখা আছে মূলধন ও পুঁজি বাজার তাহলে এবার আসি আমরা অর্থ বাজার কি মূলধন বাজার কি অর্থ বাজার হচ্ছে যে সমস্ত যে বাজারে স্বল্প মেয়াদি আমরা আর্থিক বাজার সংজ্ঞা করে দেখো দুইটা আমরা লাইন করা আছে এটা হচ্ছে স্বল্প আর এটা দীর্ঘ মেয়াদি তাহলে এই স্বল্প মেয়াদি যে বাজারে স্বল্প মেয়াদি সিকিউরিটিজ ইস্যু এবং ক্রয় বিক্রয় করা হয় তাহলে বলা হচ্ছে অর্থ বা মুদ্রা বাজার অথবা কি মুদ্রা বাজার অপরদিকে মুদ্রা বাজার হচ্ছে যেই বাজারে দীর্ঘমেয়াদি অর্থাৎ কি বন্ড শেয়ার ডিবেঞ্চার ইত্যাদি ইস্যু এবং ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হচ্ছে মূলধন বা পুঁজি বাজার অর্থ বাজার এই অর্থ স্বল্প নাম বলা হচ্ছে যে স্বল্প বলার একমাত্র কারণ হচ্ছে এটা এক বছরের কম সময়ের জন্য ইস্যু করা হয় আর ওটা দীর্ঘ বলা হয়েছে এই জন্য এক বছরের বেশি বেশি সময় অথবা পনেরো বিশ বছরের কম সময়ের জন্য তৈরি করা হয় তার এই জন্য এটাকে বলা হচ্ছে অর্থ মুদ্রা মূলধন বা পুঁজি বাজার এখন এই আর্থিক বাজারটা অর্থ এবং মূলধন দুটি বাজারের সমন্বয়ে গঠিত হয়েছে এই বাজারে অর্থ বাজারের অনেকগুলো উপাদান আছে উপাদানগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করব অর্থ বাজারের উপাদান আগে বলছিলাম কি আর্থিক বাজারের উপাদান সেখানে অর্থ এবং মূলধন দুটাই ছিল এখন আমরা শুরু আলোচনা করবো এই অর্থ বাজারের উপাদানসমূহ অর্থ বাজারের উপাদানসমূহ কি কি অর্থ বাজারের উপাদানসমূহ হচ্ছে একটা হচ্ছে কল মানি বাজার কি বাজার কল মানি বাজার আর দ্বিতীয়টার নাম হচ্ছে ট্রেজারি বিল কি বিল ট্রেজারি বিল তাহলে এই যে আমি এখানে লিখতেছি দেখো কল মানি এটার নাম কি কল মানি দ্বিতীয়টা হচ্ছে ট্রেজারি বিল এগুলো কি উপাদান কল মানি বাজার ট্রেজারি বিল তারপর আছে তোমার ব্যাংকের স্বীকৃতিপত্র হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বাণিজ্যিক কাগজ ইত্যাদি আমি দুটো লিখলাম বাকিগুলো বই আছে তোমরা একটু বইটা নিয়ে ঘাটাঘাটি করবে একটু দেখবা কল মানি বাজারটা কি কল মানি বাজার হচ্ছে মুদ্রা বাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার যেখানে খুব স্বল্প সময়ের জন্য একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ ধার করে থাকে তাকে বলছে সাধারণত এটা ব্যাংক টু ব্যাংক হয়ে থাকে একটি ব্যাংকের ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করে থাকে এই বাজারের মেয়াদ সর্বোচ্চ সাত দিন কত হবে সর্বোচ্চ সাত দিন কল মানি বাজার বলতে খুব স্বল্প ঋণের বাজার বলা হয় সাধারণত বাণিজ্যিক ব্যাংক বা বিল ব্রোকার ডিলাররা তাদের তহবিল ঘাটতি থাকলে সাধারণত কাজে বাণিজ্যিক ব্যাংক বিল ব্রোকার বা ডিলারদের তাদের অর্থ ঘাটতি থাকলে অন্য স্বল্প সময়ের জন্য খুবই স্বল্প সময়ের জন্য অন্য ব্যাংক বা ডিলার বা ব্রোকারের কাছ থেকে ঋণ নিয়ে তাদের প্রয়োজনটা মিটিয়ে থাকে তাদেরকে সেই বাজারকে বলা হচ্ছে কল বাজার এই বাজারে সময় সর্বোচ্চ কত সাধারণত সাত দিনের বেশি হয় না কোথাও কোথাও তোমাদের ছোটোখাটো প্রশ্ন আসতে পারে এই কল মানি বাজারের মেয়াদ কতদিন হতে পারে কতদিন তাহলে তোমরা উত্তরে কি লিখবা সাত দিনে পর্যন্ত হতে পারে কতদিন সাত দিন তার মানে সাত দিনের বেশি কখনো হয় না যদি এমসিকিউ আকারে প্রশ্ন আসে সাত দিন আট দিন নয় দিন দশ দিন কোনটা ক্লিক করবা সাত যদি এরকম প্রশ্ন আসে তিন দিন আট দিন তিন ও চার দশ দিন কোনটাতে ক্লিক করবা তখন তখন সঠিক আনসার হবে তিন ও চার অর্থাৎ তিনও হতে পারে চারও হতে পারে যেহেতু আমরা কল মানি বাজারে বলছি কি সর্বোচ্চ সময় হচ্ছে সাত দিন সাত দিনের বেশি হবে না তাহলে এটার অপশন এবার আসি ট্রেজারি বিল কি ট্রেজারি বিল হচ্ছে মুদ্রা বাজারের সবচেয়ে জনপ্রিয় একটি উপাদান সবচেয়ে জনপ্রিয় একটি উপাদান যখন সরকার তাদের সমসাময়িক অর্থ ঘাটতি পূরণের অর্থের ঘাটতি পূরণের প্রয়োজন পড়ে তখনই তারা কী করে ট্রেজারি বিল ইস্যু করে থাকে ট্রেজারি বিল ইস্যু করে সেগুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে
জনগণের কাছে বিক্রি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে তাদের প্রয়োজনীয় ঘাটতি মিটিয়ে নেবে। মিটিয়ে কি করা হয়? বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা কাজ করে থাকেন। এবার আসি ব্যাংকের স্বীকৃতি পত্র কি। সাধারণত এটা কি ব্যাংকের স্বীকৃতি পত্র নাকি? ব্যাংকের স্বীকৃতি পত্র হচ্ছে এটা অভ্যন্তরীণ বাণিজ্য এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে এই ব্যাংকের স্বীকৃতি পত্রটা ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অর্থ সংস্থান করার জন্য ব্যাংকের স্বীকৃতি পত্র তৈরি করা হয়। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে তার গ্রাহককে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ড্রাফট প্রস্তুত করে তার গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের অর্থ উত্তোলনের নিশ্চয়তা প্রদান করে থাকে সেটাকে বলা হচ্ছে ব্যাংকের স্বীকৃতি পত্র। আমি আবার বলতেছি, বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে পরে প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে তাকে ব্যাংকের স্বীকৃতি বলা হয়। এর মেয়াদ সর্বোচ্চ 30 থেকে 180 দিন পর্যন্ত হতে পারে। এই মেয়াদ ব্যাংকের স্বীকৃতি পত্রের মেয়াদ কত? 30 থেকে তোমাদের বইতে থাকতেও পারে নাও থাকতে পারে, 30 থেকে 80 দিন পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাদেরকে বলা হচ্ছে পুঁজি বাজার। দীর্ঘমেয়াদী সাধারণত উদাহরণস্বরূপ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। এটা ইতিপূর্বে কয়েকবার বলেছি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। দীর্ঘমেয়াদী বলতে কেন বলা হয়? এটাকে বলা হয় এই জন্য, 1 বছরের অধিক সময়ের জন্য এগুলো সাধারণত ইস্যু করা হয়। এখানে পুঁজিবাজারের উপাদানসমূহ, একটা নাম হচ্ছে ইকুইটি। কি? ইকুইটি। একটা নাম হচ্ছে কি? ইকুইটি। আর একটা নাম হচ্ছে বন্ড। ইকুইটি, মালিকানা দাবি। ইকুইটি অর্থ হচ্ছে মালিকানা দাবি। কিসের দাবি? মালিকানা। সাধারণত সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারকে ইকুইটি বলা হয়। আর হচ্ছে বন্ড, ডিবেঞ্চার, চার ধরনের হয়ে থাকে। কয় ধরনের? বন্ডে তোমাদের বই আছে, বন্ডে ইস্যুকারী কর্তৃপক্ষ চার ধরনের। কর্পোরেট বন্ড আছে, কর্পোরেশনে ইস্যুকারী যদি বলা হয় ইস্যুকারী কর্তৃপক্ষ চারটি। কি কি? কর্পোরেশন, সরকার, বৈদেশিক সরকার বা কোনো কোম্পানি, আর হচ্ছে মিউনিসিপাল। এই চারজন বন্ড ইস্যু করতে পারে। এই চারজনের যে চারটি বন্ড ইস্যু করে তাদেরকে বলা হয়। যেমন মিউনিসিপাল কর্তৃক যদি কোনো বন্ড বলা হয় তাকে বলা হয় মিউনিসিপাল বন্ড। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় সরকারি বন্ড অথবা ট্রেজারি বন্ড বলা হয়। আর কোনো কর্পোরেশন বা বৃহৎ কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হচ্ছে কর্পোরেট বন্ড। বৈদেশিক সরকার কর্তৃক যেগুলো বলে আমার হয় বৈদেশিক বন্ড। তাহলে বন্ড চার প্রকার। কয় প্রকার? বন্ড চার প্রকার। মিউনিসিপাল বন্ড, কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড, বৈদেশিক বন্ড। আবার বলছি, মিউনিসিপাল বন্ড, ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, বৈদেশিক বন্ড, এই চার ধরনের বন্ড দেখা যায়। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী। এছাড়া আরও আছে বন্ডের ভিতরে মর্গেজ বন্ড আছে, তারপরে
অন্য অনেকগুলো আছে পুরা ক্লাস না বই থেকে দেই পড়ে নিবে একটু আমি পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব একটু শেয়ার বাজার কি ওটা নিয়ে আমরা শেষ করে দেব এই চ্যাপ্টারটা আর পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায় যেহেতু তৃতীয় অধ্যায়টা একটা গাণিতিক সমস্যার অধ্যায় সেজন্য আমরা তৃতীয় অধ্যায়টা ধরব আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষক বন্ধু তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি বিদায় নিচ্ছি।